हेलो एवरीवन, सकल के स्वागतम आमार न्यू भिडियोते। तो आज लैकमि फाउंडेशनेर फुल रिव्यू करब एवं यूजर प्रोसेस स्टेप बाय स्टेप अपने साथे शेयर करब। तो चलून, मेकअप लॉन्ग लास्टिंग करार एक प्रोसेस आछे। प्रथमे तो आपनाके जानते हबे जे आपनार स्किनटा ड्राई ना ऑयली स्किन, ना नॉर्मल स्किन, ना ऑयल एंड ड्राई कम्बिनेशन स्किन। एटा जदि ना जानते पारें ताहले मेकअपटा लॉन्ग लास्टिंग करार जो प्रोसेस सेटा आपनी स्टेप बाय स्टेप अप्लाई करते पारबेन ना। लैकमी फाउंडेशनेर साधारणत चारटे सेट हय। तो प्रथमे पाल सेटेर फुल रिव्यू करब। पाल सेटटा जारा एकटु शामला बर्ण तारा यूज करते पारें। नेक्स्ट हलो मार्बल सेट, एटा जारा एकटु नर्मल फर्सा तारा यूज करते पारें। आर नेक्स्ट हलो सिल सेट, এটা যারা একটু ফর্সা তারা ইউজ করতে পারে। তো সব কম্বিনেশন আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো আমি আপনাদের টোটাল রিভিউ করে দেখাবো। তো চলুন। আমি ফাউন্ডেশন ফেজে অ্যাপ্লাই করার আগে ভালোভাবে ক্লিনজিং মিল্ক দিয়ে ভালোভাবে ক্লিনজিং করতে হবে। তারপর টোনার ইউজ করে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে এবং তারপরে ফেজে ভালোভাবে ময়শ্চারাইজিং করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তারপরে ল্যাকমি যে যার যা স্কিনে যে শেডটা যাবে সেই শেডটা নিয়ে অ্যাপ্লাই করতে হবে। তাতে করে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়ে যাবে। এবং ল্যাকমি ফাউন্ডেশন ইউজ করার আগে আপনারা প্রাইমার ইউজ করতে পারেন। প্রাইমার ইউজ করলে কি হয়, মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয় এবং একটা মেকআপের একটা আলাদা গ্লেসনেস ভাব চলে আসে। দেখুন এখানে অল ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে স্টেপ বাই স্টেপ এবং মেকআপের ইউজের প্রসেস স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এবং ইন্ট্রোডাকশানও স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আপনারা চাইলে এখানে পড়ে নিতে পারবেন, পড়ে অ্যাপ্লাই করতে পারবেন। ল্যাকমি ফাউন্ডেশনটা এটা অল টাইপ স্কিনে ইউজ করতে পারবেন। নর্মাল স্কিন, ড্রাই স্কিন, অয়েল ড্রাই কম্বিনেশান স্কিন, অল টাইপ স্কিনে ইউজ করতে পারবেন। যদি আপনি আপনার কোন টাইপের স্কিন সেটা যদি বুঝতে পারেন তাহলে মেকআপের শেড অনুযায়ী সেটা ইউজ করলে খুবই সুন্দর সেটিং হবে। তো আপনার স্কিনটা অয়েল না ড্রাই বোঝার একটা নিয়ম আছে সঠিক। আপনি সকালে ঘুম থেকে ওঠার পর একটা টিস্যু পেপার নেবেন, নিয়ে ফেজের উপরে হালকা হালকা ট্যাপ করবেন। তাতে করে আপনারা বুঝতে পারবেন যে আপনার স্কিনটা অয়েলি স্কিন কি ড্রাই স্কিন। সেরকমভাবে আপনারা সেট ইউজ করলে আপনার পারফেক্ট সুন্দর মেকআপ সেটিং হবে। মেকআপ করার একদিন আগে আপনারা ফেজের উপরে ভালোভাবে স্ক্রাবিং করে নেবেন এবং ফেজে ময়শ্চারাইজিং ইউজ করবেন এবং তারপরে টোনার ইউজ করে মুখটাকে ভালোভাবে ফেস ক্লিন করে নেবেন এবং তারপর টিস্যু পেপার দিয়ে মুখটাকে ট্যাপ করে সুন্দরভাবে ক্লিন করে নিয়ে প্রথমে প্রাইমার ইউজ করবেন। যে কোনো কোম্পানির আপনারা প্রাইমার ইউজ করতে পারেন। নেক্সট আপনারা ল্যাকমির যার যেই রকম সেট স্কিনে ফাউন্ডেশনটা যাবে সেই সেই রকম ফাউন্ডেশনটা পারচেস করে ইউজ করবেন এবং দেন পার মেকআপের যে প্রসেস আছে আলটিমেট সেটা আপনারা ফলো করলে সুন্দর একটা স্কিনের গ্লেসনেস ভাব চলে আসবে এবং মেকআপটাও লং লাস্টিং এবং অনেকক্ষণ স্টে করবে। তো এইভাবে আপনারা ফলো করতে পারেন। আমি ফাউন্ডেশনের 27 ml কোয়ান্টিটি এটা। তো এটার MRP আছে 170 কাছাকাছি। তো এর একটা বড় ফাইলও পাওয়া যায়। তো বড় ফাইলটার দাম আছে 300 থেকে 350 কাছাকাছি। আপনার যে কোনো ধরনের মেকআপ ফেজে ইউজ করতে গেলে আপনাকে ফার্স্ট ফাউন্ডেশন ফেজে ইউজ করতেই হবে। সুতরাং ল্যাকমি ফাউন্ডেশনটা বেস্ট ফাউন্ডেশন। তো এটা আপনারা ট্রাই করতে পারেন। দেখুন আমি হালকা হাতে ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা পাল সেট, দেখুন পাল সেটটা কীরকম গ্লেস দেয় হাতে হালকা ইউজ করাতে, দেখুন কতটা উজ্জ্বলতা ভাব। এবং এটা অনেকক্ষণ স্টে করে। মেন ব্যাপার হলো এই ল্যাকমির যে ফাউন্ডেশনটা এটা অনেকক্ষণ স্টে করে এবং ঘামকে অবজার্ভ করে নেয়। আরও আপনারা যদি প্রাইমার ইউজ করেন তাহলে আরও তো অনেকক্ষণ লং লাস্টিং হয়। এটা হলো পাল সেট। নেক্সট হলো ওটা মার্বেল সেট। এটা সাধারণত কম বেশি সকলের কম বেশি স্কিনে
সেট হয়ে যায় মার্বেল সেটটা। এটাও আমি হালকা দেখুন ইউজ করে দেখিয়ে দিচ্ছি, এটাও খুব সুন্দর, এটা সামলাই বর্ণদের জন্য খুবই পারফেক্ট। এবং দেখুন আমি হালকা ইউজ করে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর সেটিং হয় স্কিনে। ল্যাকমির এই ফাউন্ডেশনটা আপনারা নিঃসন্দেহে ইউজ করতে পারেন, বড় থেকে বাচ্চারা সব রকম এজে আপনারা ইউজ করতে পারেন এবং এর কোনো সাইড এফেক্ট নেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।